আর তোমরা বাউলের নামে কখনো আউলিয়ার নামে কখনো খাজার নামে কখনো আশেক নামে কখনো জাকের নামে কখনো লালনের নামে জায়গায় জায়গায় মাদকের হাট বসাবা মাদক দিয়ে ছয়া লাভ করবা যুব সমাজকে মাদকের দিকে হাবিত করে যুব সমাজ ধ্বংসের পায়তারা করবা আর এরপরেও তোমরা মানবতাবাদী তোমাদের চাইতে বড় ধোকাবাজ দেশদ্রোহী এ জমিনে আর কেউ হতে পারে না গান গায় বেড়ায় মঞ্চে ময়দানে গান গায় মঞ্চে ময়দানে কি করে যাত্রা পালায় গান গায় একজন যুবক আমারে বলবেন যারা মঞ্চে ময়দানে গান গায় হোক সে ছেলে হোক হোক সে মেয়ে বলেন তার ইজ্জতের গ্যারান্টি পবিত্রতার গ্যারান্টি কেউ দিতে পারবেন জোরে বলেন যেটা মঞ্চে ময়দানে যাত্রা পালায় গান করে করে বেড়ায় ও একটা একদম নাম করা বাংলা ভাষায় লুচ্চা আর যেটা তার বিপরীত মেয়ে মহিলা ওটা নাম করা বেশ্যা আফসোস আর দুঃখ এ জাতীয় লুচ্চাওয়ালারা আর এ জাতীয় বেশ্যাগুলা চুল্লাওয়ালা গান গাইতে আইসা মজমার মধ্যে সামনে পাঁচ দশ জন শ্রোতাও বসছে কিনা সন্দেহ এদের সামনে মাইক লইয়া তাম ওলামাই কেরাম তাম আহলুল্লাহ তাম ওলামাই উম্মত ওলামাই দেওবন্দ মসজিদ মাদ্রাসা ইমাম মুহাদ্দিস মুফাসসির মুয়াজ্জিন খাদেম ওলামা তলাবা যা আছে সবাই নিয়ে এক চেটিয়ে ভাবে কাফের বানায় দিতেছে দলিল কি তারা গান বাজনারে হারাম কইছে এই চুল্লাওয়ালা বেশ্যাগুলা মঞ্চে ময়দানে ঢোল তবলা লয়া দাঁড়ায় গান গায় আর সব ওলামায়ে উম্মত পৃথিবীর যাবতীয় যত ওলামায়ে কেরাম আছে যারা গান বাজনার বিরুদ্ধে ফতোয়া দেয় তাদেরকে কাফের বানায় ফেলাইতেছে এমনকি এই গানের মজলিসে এই কুলঙ্গা কাজা ইয়াবা বাবা খায়া তারপরে উঠছে উঠা এরপরে কইতেছে আল্লাহ আল্লাহ যে নাম জপো আল্লাহ রে কোনোদিন দেখছো আল্লাহ আল্লাহ যে বলো আল্লাহ কি কোনোদিন তোর ডাকে সাড়া দিছে আল্লাহ কোনোদিন ডাকে সাড়া দেয় নাই দিবেও না কিন্তু মুর্শিদ মুর্শিদ কয়া ডাক দিয়া দেখো মুর্শিদে সরাসরি সাড়া দেয় সাথে সাথে সাড়া দেয় এবং কথা দিয়া বুঝাইয়া দিছে আসলে আল্লাহ বলতে কিছু নাই মুর্শিদ যেটা ওইটাই আল্লাহ আটু জোরে কন এই জন্য গান গায় মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে কি আছে কেসা কপাল পোড়া নাম দিছে বয়াতি নাম হইল শরীয়ত কাজের মধ্যে সারা দিন রাত গাঞ্জার মধ্যে ঢিবা থাকে শিরিক আর কুকুরের মধ্যে লিপ্ত একে তো চুরি চুরি আবার সিনা জুরি গান বাজনা তো হারাম হারামি আবার ওরা কোরআন আর হাদিস নিয়ে কয় কোরআন এবং হাদিসে আছে গান বাজনা হালাল আটু জোরে কন এমন ইমানদার না যাদের আকিদা ইমানের সাথে সাংঘর্ষিক হোক নারী হোক পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যদি তার ইমানের ভিতরে এমন ঘাটতি দেখায় যে ইমান আল্লাহর উপরে রাখা আবশ্যক এই ইমানটা সে তার পীরের উপরে রাখছে সে গাঁজা করের উপরে রাখছে মাজারের ভিতরে রাখছে বট গাছের ভিতরে রাখছে তাল গাছের ভিতরে রাখছে তো যতগুলা নাম বললাম এগুলা সব গায়রুল্লাহ একমাত্র আল্লাহ বলেন খালেক আমরা মাখলুক বান্দা খালেকের কাছে চাবে গায়রুল্লাহর কাছে নয় মাখলুকের কাছে নয় মাজার বটগাছ তালগাছ যত আছে এগুলার মধ্যে চাওয়া গায়রুল্লাহর কাছে চাওয়া আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যেমন মূর্তির সামনে চায় ওটাও গায়রুল্লাহ মাখলুকের কাছে চাওয়া ওরা মাখলুকের কাছে চাওয়ার কারণে বেদিন বেঈমান কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর তুমি আশেকে রসুল সাইনবোর্ড লাগায়া শরীয়ত সাইনবোর্ড লাগায়া পয়াতি লাগায়া বিভিন্ন ভাবে খাজা গাজা টাইটেল লাগায়া জাকেরিন টাইটেল লাগায়া মাজার আবগাজ গাবগাজ বটগাছ তালগাছের ভিতরে লাল সালু পেঁচা পেঁচা মাজারের নাম দিয়া মাজারে মান্নত করবা মাজারে চাইবা মাজারে সিজদা করবা বলো আমারে বুঝাও
হিন্দুরা কি অন্যায়ের কারণে হিন্দু হইল আর তুমি কি কাম কইরা মুসলমান? কোন পার্থক্য আছে? জোরে বলেন, পার্থক্য আছে? মাজার পূজা মানে দরগা পূজা আর দুর্গা পূজা সমান? কোন ডালি ইমান থাকে না? আফসোস আর দুঃখের সঙ্গে বলতে হয় মোহতারাম হাজরিন, কেমন একটা সময় আমরা পার করতেছি, যে সময়ে এই বেঈমান বদমাশটা তামাম বাংলাদেশের সমস্ত উলামায়ে আহলে হকরে বেঈমান বানায় দিতেছে গানের জন্য। যখন তার নামে একজন আল্লাহর গোলাম বান্দা আসবে, রসুল মামলা করছি, মামলা করার কার মান, মামলা করার পর বাংলাদেশের প্রশাসন, পুলিশ প্রশাসন তারে হাজত খানায় নিল এবং তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হইল। তখন কিছু কিছু উকিল, কিছু কুলাঙ্গাররা তার পক্ষে দাঁড়ায় গেছে, বলে তারে রিমান্ডে নেওয়ার কোনো যুক্তিযুক্ততা নাই, যুক্তি নাই। এবং এই মাইক্রোফোন নিয়ে, ক্যামেরা নিয়ে বাংলাদেশের বড় বড় মানবতা নামদারি বদমাস যেগুলো আছে এদের সামনে নিয়ে ক্যামেরা আর মাইক্রোফোন ধরছি, বলেন অমুক বয়াতি, অমুক শরীয়ত, অমুক মারপত্রে যে জেলখানায় আবদ্ধ করা হয়েছে, রিমান্ড নিয়েছে, তার যৌক্তিকতা কি? তখন ওই মানবতাবাদী বদমাসটা তার জোর গলায় বলতেছে, আসলে আমরা তো জানি বাউল হইল একটা আধ্যাত্মিক ধর্ম, আধ্যাত্মিক লাইন। বাউল যারা বাউল গীতি গায়, যারা বাউলের ধর্ম পালন করে, তারা বাউল নিয়ে আধ্যাত্মিক লাইনে আছে, তাদের কাছে তো অন্যায় কোনো অন্যায় পাওয়া যায় না, তারা সব নীতিবান মানুষ। মোল্লা মৌলবীরা যারা তাদের বিরুদ্ধে কথা কইছে তারাই ভুল, মানবতাবাদীদের কাছে কি করছে? ক্যামেরা নিয়ে গেছে, সাংবাদিকরা মাইক্রোফোন ধরছে, মানবতাবাদী কেডা সুলতানা কামাল, খুশি কবি, এদের মতো মানুষদের কাছে মাইক্রোফোন নিয়ে কইতেছে, অমুক ব্যক্তিরে যে রিমান্ডে নিল, জেলখানায় নিল, আপনার মন্তব্য কি? তখন এই সুলতানা কামালরা বলতেছে যে বাউল, যারা বাউলের অনুসারী তারা তো লালনের অনুসারী, তারা তো আধ্যাত্মিক লাইনে আছে, সেটা একটা আধ্যাত্মিক লাইন, সেখানে কোনো অন্যায় অবিচার নাই, তারা তো সরল সহজ, তাদের বিরুদ্ধে যারা লাগছে মূলত মৌলবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, আসলে এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর কাছে কোনোটাই নিরাপদ না। কোন জায়গার পানি কোন জায়গায় নিয়ে লাগাইল দেখেন, লালন আর বাউলের যারা তারা আধ্যাত্মিক লাইন চর্চা করে, লালন করে, ধারণ করে, তারা কোনো অন্যায়ের মধ্যে নাই। অথচ আমরা দেখি সাংবাদিকদের ক্যামেরার মাধ্যমে টেলিভিশনে প্রতি বছর লালনের কারখানায় লালন ভক্ত আর বাউল ভক্তরা গিয়া বাংলাদেশের সবচেয়ে বড় গাঁজা আর ইয়াবার আসর বসে লালনের মেলায়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এত আস্তে বলেন কেন? প্রশাসনের প্রহরায় লালনের দরবারে ইয়াবা বাবা দাদা গাঁজা আর মাদকের আখড়া বসে, হাট বসে, সেই জায়গায় মাদকের নাম চেঞ্জ হয়ে যায়, মাদকের নাম সেখানে হয় সিদ্ধি, সিদ্ধি। গাজার নাম দিছে কি? পায়খানা কইরা বোতলের মধ্যে রাইখা নাম দিছে এক নম্বর খাঁটি গাওয়াঘি। পায়খানার বোতলে যতই গাওয়াঘি লেখা হোক ওটা পায়খানা পায়খানাই। লালনের দরবারে গাঁজা আর মদ আর মাদকের বোতলে যতই সিদ্ধি নাম ব্যবহার করুক ওটা মাদক মাদকই। বাংলাদেশের প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে স্যালুট জানাই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরাও চাই। বাংলাদেশের সোনার ছেলেগুলো মাদকের নেশায় সবলে ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ আফসোস লাগে, এই প্রশাসনের, যেই প্রশাসন মাদক নির্মূল করবে সেই প্রশাসনের সহায়তায় প্রহরায় মাদকের আখড়া মাদকের হাট বসে সেখানে। আর এই মানবতাবাদী নামদারি মানবতাবাদী মূলত মানবতা বিরুদ্ধবাদী যারা, এই সুলতানা কামাল আর খুশি কবিরেরা বলে যে লালনের আখড়া বাউলের আখড়া তো আত্মশুদ্ধির আখড়া, তো তোমাদের বর্ণনা অনুযায়ী কি গাঁজা খায়া নিজেকে শুদ্ধ করতেছে? আর ওলামায়ে দেওবন্দ যারা গান বাজনা গাঁজার বিরুদ্ধে কথা কইছে তাদেরকে তোমরা মৌলবাদী বলে ভিন্ন দৃষ্টিতে আখ্যায়িত করতে চাও, ভিন্ন দিকে ইঙ্গিত করতে চাও,
স্পষ্ট করে বলি, মাদক একটি শাস্তিযোগ্য অপরাধ বাংলাদেশের আইনে। যারা মাদকের পক্ষে কথা বলবে তারাও অন্যায়কারী, তারাও অপরাধী। মাদকের পক্ষে যেই কথা বলবে সে অপরাধী। আজকে এই বাউল বয়াতি কুলাঙ্গারের পক্ষ অবলম্বন করে যে মানবতাবাদীরা ক্যামেরায় বক্তব্য দিয়েছে, আমি মনে করি তারা মাদকের পক্ষ অবলম্বন করার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশের বিরুদ্ধে আচরণ করে তারা অপরাধী হয়েছে। এদের বিচার করা উচিত, এদের কি বিচারের আওতায় আনা উচিত? এদেশের জন্য কারা ভালো কারা ক্ষতিকর প্রশাসন যদি এখনো চিনতে ভুল করে তাহলে তাদেরকে অদূর ভবিষ্যতে মাসুল দেওয়া লাগবে। বাংলাদেশ শিক্ষা বিজ্ঞান হিসাব বিজ্ঞান এরকম জরিপ হয় না, এমন জরিপের মধ্যে একটা জরিপ করা হয়েছিল কলেজ ভার্সিটি স্কুলের ছেলে মেয়ে এবং মাদারসে কওমিয়া ছাত্র ছাত্রী যারা তাদের রক্ত পরীক্ষা করা হয়েছে, দেখা গেল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে এবং মেয়ে 95 না যেন 85 বা 75% সব মাদকাসক্ত রক্ত, আর কওমি মাদ্রাসায় জিরো পর্যন্ত জিরো জিরো নাই মাদকের ঘেরান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রশাসনকে মাদকের ব্যাপারে যদি কেউ সর্বপ্রথম সহযোগিতা করে থাকে, এই আইনের প্রতি যদি কেউ সর্বপ্রথম শ্রদ্ধাশীল হয়ে থাকে, তাহলে তারা মাদারেসে কওমিয়ার সূর্য সন্তান। আর তোমরা বাউলের নামে কখনো আউলের নামে কখনো আউলিয়ার নামে কখনো খাজার নামে কখনো আশেক নামে কখনো জাকের নামে কখনো এইভাবে লালনের নামে জায়গায় জায়গায় মাদকের হাট বসাবা, মাদক দিয়ে ছয়া লাভ করবা, যুব সমাজকে মাদকের দিকে ধাবিত করে যুব সমাজ ধ্বংসের পায়তারা করবা, আর এরপরেও তোমরা মানবতাবাদী, তোমাদের চাইতে বড় ধোকাবাজ দেশদ্রোহী এ জমিনে আর কেউ হতে পারে না।